মহামারীর মধ্যেই কোভিড নাইন্টিনের অতি সংক্রমক রূপ নিয়ে উদ্বেগের কারণে গোটা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রিটেন। এরই মধ্যে দেশটির সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করেছে কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ 40টি দেশ। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ভারতও। সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি আরবও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে, তবে বাংলাদেশ এখনো বিষয়টা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কি করবো আর কি। তবে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট বন্ধ করা উচিত বাংলাদেশেরও, এমনটাই মত জনস্বাস্থ্য বিশ্লেষকদের। তারা বলছেন, গত দুই সপ্তাহের মধ্যে যারা ওই দেশটি থেকে এসেছেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে পাঠানোর পদক্ষেপ নেওয়া দরকার। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত এই ফ্লাইটটি বন্ধ করা হোক এবং একই সাথে যারা গত দুই সপ্তাহের মধ্যে লন্ডন থেকে ঢাকা এসেছেন ফ্লাইটে তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হোক। বিষয়টি নিয়ে গড়িমসি করলে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। করোনার প্রথম ধাক্কাকে আমরা অনেকটাই রুখে দিতে পেরেছি, আমাদের ক্ষয়ক্ষতি কম হয়েছে, কিন্তু এই অতি সংক্রমণশীল ভাইরাস যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে প্রচুর মানুষের মৃত্যু, ভোগান্তি এবং ক্ষতি হবে। নিশ্চয়ই এটি কারো আমাদের প্রত্যাশিত নয়। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।